মাছগুলো অনেক রকমই রান্না করা যায়। তা আমি যেভাবে রান্না করব, রান্ধতেও সহজ আবার খেতেও খুব ভালো। জিরে আর ধনেটা একসাথে বেটে নেব। এ মা, সেদিনকে এখান থেকে ক্যামেরা চলছে টেনে নিয়ে নিচ্ছে। হলুদ লবণ মাছ বেশি কড়া কথা দেবো না, মাছ বাজায় হয়ে গেছে আর নামাই দেবো। জিরে তেজপাতা তেল আর একটু গরম হতে আছে, তেলটা একটু ঠান্ডা আছে, আর একটু গরম হলে পরে ঠিক হয়ে যাবে। লং দারচিনি এলাচ আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা হলুদ লবণ মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, আমি মাল দিয়ে দেবো। মাল দেওয়ার সাথে সাথে টমেটো দিয়ে দেবো। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা খুলে দিয়ে দুই মিনিট জাল দিছি, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। গরম প্রচুর। দারুণ হয়েছে। টমেটো দিয়ে দিচ্ছি, বেশ টক টক হয়েছে, হালকা টক টক, দারুণ লাগে টেস্টটা। জিওল মাগুর যদি এরকম রান্না হয় তো দেড় থালা ভাত দেখতে হবে না, সাপুতে মেরে দেবো। আর 500-700 গ্রাম মাছ, এটা মানে জিওল মাছ না? একটা জিওল আছে আর দুটো মাগুর আছে। আমি কি করে বুঝতে পারি জানো তো? জিওল মাছের ছাল পাতলা হয় আর মাগুর মাছের ছাল মোটা হয়, ও রান্নার মধ্যে আমি বেছে বের করে দেবো। তুমি তো মাছের পোকা। তোমার তো মাছ হলে আর কিছুই লাগে না। মাছ কেনাটা আমার শখও বটে,